বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে, সাথে থাকার জন্য ধন্যবাদ। হাজারো মানুষের উপস্থিতিতে ব্রাডফোর্ডে অনুষ্ঠিত হলো ব্রাডফোর্ডের অন্যতম শপিং মল দ্য ব্রডওয়ে ওপেনিং সেরেমনি। বিস্তারিত শেখ মোহাম্মদ লাইক মেয়ার রিপোর্টে। দীর্ঘদিনের প্রতীক্ষার পর অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ব্রাডফোর্ডে তিনটি এনকার্টেনেন্ট ডেভেনহামস নেক্সট MNS ও 82টি স্টোন নিয়ে গত 5ই নভেম্বর ব্রাডফোর্ডে উদ্বোধন করা হলো অন্যতম এক শপিং মল ব্রডওয়ের। আর এই শপিং মলের মাধ্যমে একসময়ের খ্যাতনামা উল ফ্যাক্টরি আর ব্যবসা প্রতিষ্ঠানের প্রাণকেন্দ্র ব্রিটেনের ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রাডফোর্ড সিটির হারিয়ে যাওয়া ঐতিহ্য আবারও ফিরিয়ে উন্মোচিত করবে ব্রাডফোর্ডের অর্থনৈতিক, সামাজিক ও বাণিজ্যিক উন্নতির দ্বার। এ প্রত্যাশা ব্রাডফোর্ডবাসী তথা সমগ্র ব্রিটেনের। সাথে সাথে হাজার হাজার কর্মী নিয়োগের মাধ্যমে ব্রাডফোর্ডের বেকারত্ব ও নানারকম সামাজিক অবক্ষয় দূর করা সম্ভব হবে বলে ধারণা অনেকের। বিশাল ব্যয়বহুল £260 মিলিয়ন এই শপিং সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে ভোর থেকে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে অংশগ্রহণ করতে থাকেন শপিং প্রিয় মানুষ। এ সময় লক্ষ্য করা যায় ক্রেতাদের উপসে পড়া ভিড়। বৃহস্পতিবার সকালে সঙ্গীতশিল্পী আলেকজান্ডার বুরকি প্রধান প্রবেশপথে ফিতা কেটে উদ্বোধন করেন ব্রডওয়ের। 1300 কার পার্কিং এর সুবিধা সহ বিশাল এই শপিং মলে রয়েছে সব ধরনের ব্র্যান্ডি শপ। উদ্বোধনী অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করেন অনেকেই। উদ্বোধনী অনুষ্ঠানে আসা বিভিন্ন পেশাজীবী ও স্থানীয়রা জানান ব্রডওয়ে পূর্ণ করতে পারে স্থানীয়দের সব ধরনের শপিং এর চাহিদা। At the opening and the amount of people down there, it was lovely to see all the different people down there supporting Broadway. There's a lot of big shops down there, and it struck me that it will be a gateway to really the rest of Bradford. It is all on one floor, all very nicely decorated and up to a high standard. There's a Debenhams, all the high class shops, including Marks and Spencer's, Next, plenty for all the family, and it'll be good to see hopefully some new faces coming into Bradford and supporting it to be the city that it can be. সময়ের সাথে সাথে নিত্য নতুন যুগ উপযোগী পদক্ষেপ আর ব্যবসা বাণিজ্যের মাধ্যমে ব্রিটেনের ওয়েস্ট ইয়র্কশায়ারের জনপ্রিয় শহর ব্রাডফোর্ড আবারও ফিরে পাবে তার ঐতিহ্য, আর বসবাসের জন্য হবে একটি মডেল শহর, এই প্রত্যাশা সবার। ব্রাডফোর্ড থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ। বার্মিংহাম কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির চেয়ারম্যান ও মিডল্যান্ডস আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ গাবরু মিয়ার বাংলাদেশ যাত্রা উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহাদ সুমন জানান, মিডল্যান্ডস আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বার্মিংহাম আওয়ামী লীগ, মিডল্যান্ডস যুবলীগ, বার্মিংহাম যুবলীগ, বার্মিংহাম ছাত্রলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের উপস্থিতিতে মিডল্যান্ডস আওয়ামী লীগের সভাপতি হিফজুর রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বেলালের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান মোস্তফা কামাল বাবলু, সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী মাখন, গিয়াসউদ্দিন, কামাল আহমেদ, মোহাম্মদ আলী, জুবের আলম, সিরাজুল ইসলাম তসলু, এমদাদুর রহমান সুয়েজ, আলী আহমেদ, রাজু আহমেদ, মঈন চৌধুরী, নোমান আহমেদ, হিরণ মিয়া, সিতাব মিয়া, কবির মিয়া, কয়েসউদ্দিন, কামরুল আলম প্রমুখ। এবার বাণিজ্য সংবাদ। উন্নত সেবার প্রত্যয় নিয়ে ওল্ডহামে যাত্রা শুরু করলো সিলেট কার্গো ও এশিয়ানা ইভেন্ট ম্যানেজমেন্ট। আমাদের ওল্ডহাম প্রতিনিধি মওদুদ আহমেদ জানান, ওল্ডহামে বাঙালিদের প্রাণকেন্দ্র ফেদারস্টল রোড নর্থে ওল্ডহাম কাউন্সিলের মেয়র কাউন্সিলর আতিকুর রহমান সহ কমিউনিটির বিশিষ্ট জনের উপস্থিতিতে নতুন এই প্রতিষ্ঠানে যাত্রা শুরু হয়। ব্রিটেনের অন্যতম কার্গো সেবা দানকারী প্রতিষ্ঠান জিএমজি এয়ার কার্গোর মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশে কার্গো সেবা পৌঁছবে। প্রতিষ্ঠানের জব এজেন্সি শাখার মাধ্যমে রেস্টুরেন্ট ও টেকওয়ে স্টাফ সংকট নিরসনে রেস্টুরেন্ট ওনার ও স্টাফরা সহায়তা পেতে পারেন বলে জানিয়েছেন কোম্পানির ডিরেক্টর সৈয়দ সাদিক আহমেদ, এম আহমেদ জুনেদ, রুবেল আহমেদ ও কবির আহমেদ। পর্তুগাল বিএনপির উদ্যোগে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। বিস্তারিত থাকছে মোহাম্মদ নুরুল্লাহর রিপোর্টে। স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিয়ে সিপাহী জনতা মুক্ত করে আনে তৎকালীন সেনাপ্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। দিবসটি উপলক্ষে পর্তুগাল বিএনপি লিসবনের এক রেস্তোরাঁয় আলোচনা সভার আয়োজন করে
এতে বক্তব্য রাখেন পর্তুগাল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম শিকদার, যুগ্ম সম্পাদক আমির সোহেল, সহ সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা এমদাদ মিয়া, সহ সভাপতি লাবু, বিএনপি নেতা সালাউদ্দিন শাহীন সহ প্রমুখ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ এ সময় বলেন, বর্তমান সরকার 7ই নভেম্বরের চেতনাকে ধ্বংস করে স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। মানুষ আজ সংশয় ও শঙ্কার মধ্যে সময় অতিবাহিত করছে। পর্তুগালের রাজধানী লিসবন থেকে মোহাম্মদ নুরুল্লাহ, চ্যানেল আই। এবার সিলেটের বর্ড। সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যাকাণ্ডের 4 মাসের মাথায় রোববার সিলেট মহানগর দায়রা জজ আদালতে মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায় প্রধান আসামি কামরুল সহ 4 জনকে ফাঁসি, 1 জনের যাবজ্জীবন, 3 জনের 7 বছরের কারাদণ্ড, 2 জনের 1 বছরের কারাদণ্ড ও 3 জনকে খালাস দেন মহানগর দায়রা জজ আদালতের বিচারক। সিলেট থেকে ফয়সাল আহমেদ মুন্নার রিপোর্টে থাকছে বিস্তারিত। রায় ঘোষণার জন্য কড়া নিরাপত্তায় হাজির করা হয় মামলার প্রধান আসামি কামরুল সহ 11 জনকে। একই সাথে জনতার কণ্ঠে ফাঁসি চাই ফাঁসি চাই স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে আদালত পাড়া। দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকপরশের মৃদা 4 জনকে ফাঁসি, 1 জনের যাবজ্জীবন, 3 জনের 7 বছরের কারাদণ্ড, 2 জনের 1 বছরের কারাদণ্ড ও 3 জনকে খালাসের রায় দেন। মাথা থেকে পা পর্যন্ত তার উপর তার শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করেছে। যারা আঘাত করেছে যে 4 জন, এই 4 জনকে মাননীয় আদালত মৃত্যুদণ্ড দিয়েছেন এবং যারা এই লাশকে গুম করেছে তাদের 4 জনকে 7 বছরের কারাদণ্ড দিয়েছেন এবং তাদেরকে যারা রশি দিয়ে সহযোগিতা করেছে তাদেরকে 1 বছরের কারাদণ্ড দিয়েছেন, আর যে ভিডিও করেছে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। সুতরাং এই বিচারের মধ্য দিয়ে আমরা যেভাবে সন্তুষ্ট হয়েছি, আমি মনে করি আজকে দেশবাসীও সেটাতে সন্তুষ্ট হবে। আলোচিত এই মামলার দ্রুত সময়ের মধ্যেই রায় হওয়ায় খুশি সাধারণ মানুষ। এই রায় যত দ্রুত কার্যকর হবে তারপরে এই রাজন হত্যার রায়ের বিচারটা সঠিকভাবে পাবে এবং ওনার রাজনের আত্মা শান্তি পাবে, রাজনের ফ্যামিলি এবং সিলেটবাসী খুশি হবে। রায়ের সন্তুষ্টি প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি জানান রাজনের মা বাবা ও আইনজীবীরা। যে দ্রুতভাবে আগুয়াইছে, আমি রায়ের পাশে হয়েছে, 4 জনের পাশে সন্তুষ্ট আছি আমি, কিন্তু কার্যকর না হওয়া পর্যন্ত আমার সন্তুষ্ট বুক আমি মনে করি না। সার্বিক বিবেচনা সব কিছু বিবেচনা করে আমি মনে করি যুগান্তকারী রায়, বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় রায়, এত স্বল্প সময়ের রায়, আমরা অত্যন্ত আনন্দিত খুশি একটা ন্যায় বিচার পাওয়া গেল। অপরদিকে এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন আসামি পক্ষের আইনজীবী ও স্বজনরা। কিন্তু সুষ্ঠু বিচার হয়েছে না, আমরা ইনশাল্লাহ উচ্চ আদালতে যাইব। যে কোনো রায়ের সত্য থাকে তাহলে উচ্চ আদালতে যাওয়ার রাস্তা খোলা আছে, সেই মোতাবেক আমরা আসামির পক্ষে, আমার আসামির পক্ষে আমরা ন্যায় বিচারের স্বার্থে উচ্চ আদালতে যাব এবং ইনশাল্লাহ আমরা উচ্চ আদালত থেকে খালাস পেয়ে আসব। আলোচিত এই মামলার রায় দ্রুত কার্যকরের দাবি জানান সাধারণ মানুষ। ফজল আহমেদ মুন্না, চেলাই ইউরো, সিলেট। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি বদরুদ্দিন আহমেদ কামরান বলেছেন, সামাজিক কল্যাণ সাধনই সকলের মূল লক্ষ্য হওয়া উচিত। সকলের সমান অংশগ্রহণের ভিত্তিতে এ সমাজ সমৃদ্ধ হয়, এজন্য প্রত্যেককে স্বীয় অবস্থান থেকে সমাজের জন্য কাজ করে যেতে হবে। রোববার নগরীর একটি হোটেলে তরুণ সমাজসেবী ও সংগঠক সৈয়দ জাকির আহমেদের সুইডেন যাত্রা উপলক্ষে বন্ধুমহল আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সৈয়দ শেফুল আমিনের সভাপতিত্বে রতন ও রাসেলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুজন সিলেটের
সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আকমল হোসেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদ রহমান ফারুক, জগন্নাথপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমেদ মুক্তা, সৈয়দ সুজাত আলী, অধ্যাপক সালে আহমেদ রাজু, মাসুক ইবনে আনিস। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো। চ্যানেলাই খুদে গানরাজের ইউরোপের প্রথম আসরে বিজয়ীর মুকুট জিতলেন তাবাসসুম ইসলাম। চ্যানেলাই খুদে গানরাজের ফাইনালে ঢল নেমেছিল হাজারো সঙ্গীত প্রেমীর। ইনডেফিনিট লিভ টু রিমেইন এর আবেদনে ইংলিশ টেস্টের নতুন নিয়ম আজ থেকে কার্যকর। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।